আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামপন্থীদের পক্ষ থেকে বামফ্রন্ট এবং অন্যান্য আমাদের সহযোগী দল যারা রয়েছেন, অন্যান্য বামপন্থীরা রয়েছেন, তাদের সবাইকে আমরা আহ্বান করেছি, মানুষকে আহ্বান করেছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই যাবৎকালের বৃহত্তম সমাবেশ, সেই সমাবেশে যোগ দেওয়ার জন্যে। এটা রাজনৈতিক দাবি নিয়ে, কারণ একটা রাজনৈতিক সংগ্রাম আমার আগামী লোকসভা নির্বাচন, আসন্ন লোকসভা নির্বাচনে রাজনৈতিক যে সংগ্রাম, নির্বাচনী সংগ্রাম, সেই নির্বাচনী সংগ্রামে আমাদের যে আহ্বান, সেই আহ্বান এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা থেকে আমাদের নির্বাচনী রণকৌশল মূল আহ্বান সেই সব আমরা মানুষের মধ্যে নিয়ে যেতে চাই। এবং তার জন্যে আমরা বলেছি যে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশই একমাত্র লড়াই না, আমরা বলেছি যে ব্রিগেডের সমাবেশ তো সফল করতে হবেই, কিন্তু তার আগে প্রত্যেকটি এলাকায় সেই এলাকার বৃহত্তম জনসমাবেশ গড়ে তুলতে হবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশকে সামনে রেখে। আমরা চাই যে সমস্ত এলাকায় এই সংগঠিত মানুষ, তাদের সমাবেশ তার শক্তির উপরে নির্ভর করবে আমাদের নির্বাচন তা কতটা অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ হতে পারে, এবং শেষ পর্যন্ত মানুষের রায় যাতে প্রতিফলিত হতে পারে নির্বাচনী ফলাফলে, তার জন্যে বুথ স্তর পর্যন্ত মানুষের সংগঠন সমাবেশ তাকে আরও শক্তিশালী করতে হবে। সেই সব প্রস্তুতি সেরেই আসতে হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ময়দানে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অন্যান্য বিশেষ বিষয় যা ঘোষণা করবার আছে সেখান থেকে ঘোষিত হবে, কিন্তু নির্বাচনী আহ্বান এটা সবাই জানেন, যা আমরা 4 বছরের বেশি সময় ধরে বলেছি তা বর্তমান অভিজ্ঞতায় আরও প্রমাণিত হয়েছে এই বিগত 4 বছরের অভিজ্ঞতায়, যে আমরা নির্দিষ্টভাবে বলেছিলাম তৃণমূল হটাও, বাংলা বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। এই 4 বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যে অন্যান্য যা কিছু চেষ্টা হয়েছে সেই সব চেষ্টা, অর্থাৎ তৃণমূল এর বিকল্প হিসাবে বিজেপিকে উপস্থাপিত করা বা উল্টো দিকে বিজেপিকে লড়বার জন্যে, পরাস্ত করবার জন্যে তৃণমূলের উপরে নির্ভর করা, তৃণমূলকে বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেসকে এটা উপস্থাপিত করা, এই একটা মেরুকরণ, সেগুলো সাম্প্রদায়িক, ধর্ম, জাতি, ভাষায় এসবের ভিত্তিতে বহুমাত্রিক মেরুকরণ, যা রাজনৈতিক মেরুকরণ, এরকম একটা করা যায় তার জন্য অনেক চেষ্টা হয়েছে, কিন্তু সাম্প্রতিককালে অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে যে বিজেপি তৃণমূলের কোনো বিকল্প হতে পারে না বা তৃণমূল বিজেপির কোনো বিকল্প হতে পারে না। বিজেপি এবং তৃণমূলের মধ্যে মৌলিক নীতির প্রশ্নে কোনো পার্থক্য নেই, জনগণের জীবন জীবিকার উপরে আক্রমণ, গণতন্ত্রের উপরে আক্রমণ এবং ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ, সাম্প্রদায়িক মেরুকরণ। সম্প্রতি যেরকম আমাদের মুখ্যমন্ত্রী এখানে সাগরে যে কপিল মুনি আশ্রমে ওখানে উনি গিয়েছিলেন এবং সেখানে যা বলা হয়েছে আশ্রমের পক্ষ থেকে যারা আছেন ওখানে তারা যা বলেছেন যে তারা মনে করেন ইনি মুখ্যমন্ত্রী হলে, মুখ্যমন্ত্রী আমাদের এখানকার তিনি প্রধানমন্ত্রী হলে রাম মন্দির নির্মাণ হবে, মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করেননি। অর্থাৎ এই সাম্প্রদায়িক মেরুকরণ এবং প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় এই উভয় দল, বিজেপি এবং তৃণমূল, তারা আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা, আমাদের রাজ্যে যে ধর্মনিরপেক্ষতা একটা পরিবেশের যে কাঠামো, যে ঐতিহ্য আছে, তার উপরে একটা বিরাট আক্রমণ নামিয়ে নিয়ে এসছে, এবং নীতি দুর্নীতির ব্যাপারেও এরা একই জায়গায় অবস্থান করছেন। এখানেও আমাদের কৃষির ক্ষেত্রে সংকট, এখানে আমাদের শিল্পের ক্ষেত্রে সংকট, এখানে গণতন্ত্রের উপরে আক্রমণ, এগুলো আমরা প্রত্যক্ষ করছি প্রায় 8 বছর সময় হতে যাচ্ছে এই রাজ্যে, যা পরে সারা দেশে প্রসারিত হয়েছে বিজেপি সরকার কায়েম হওয়ার পর তা তীব্র হয়েছে, কিন্তু তার আগে থেকে আমরা এখন প্রত্যক্ষ করছি। পাশে ত্রিপুরার মানুষ প্রত্যক্ষ করছেন যে এই বিজেপি যারা এখানে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের উপরে আক্রমণ কথা বলে, তারা সেখানে গণতন্ত্র, গণতন্ত্রের উপরে আক্রমণে একটা নতুন নজির, নতুন রেকর্ড তারা তৈরি করেছে। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে 33% আসনে, 34% আসনে এখানে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল।
আর তারপরে ত্রিপুরায় যখন পঞ্চায়েত নির্বাচন হয় সেখানে 99% আসনে বিজেপি এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এগুলো দেখিয়ে দিচ্ছে যে গণতন্ত্রের মানুষের ভোট দেওয়ার অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার অধিকার, এই উপরে যে আক্রমণ সে ব্যাপারে বিজেপি ও তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই জন্যেই ব্রিগেডের সমাবেশ থেকে আমাদের ওই 4 বছরের দেওয়া জুড়ে যে আমরা যে আহ্বান, 4 বছর ধরে যে আহ্বান আমরা করেছি, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও এবং বামপন্থীদের শক্তি বাড়াও, এবং সর্বভারতীয় স্তরে আমরা বর্তমান বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করে সেখানে একটা বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার কায়েম করো, এই যে আমাদের মূল আহ্বানগুলি, তার সঙ্গে পশ্চিমবাংলার সুনির্দিষ্ট পরিস্থিতিতে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে যেসব শক্তি আছে তাদের ভোটকে সর্বোচ্চ সম্ভব সংখ্যায় একত্রিত করতে পারা, এই দুই শক্তিকে পরাস্ত করবার জন্যে এটা পশ্চিমবাংলার একটা বিশেষ কর্তব্য, সেই বার্তা মানুষের মধ্যে আমাদের নিয়ে যেতে হবে। পশ্চিমবাংলায় বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছেন, যারা এসবে বিশ্বাস করেন, আমরা তাদের সবাইকে আহ্বান করছি এই সংগ্রামে সামিল হওয়ার জন্যে এবং এই সমাবেশকে সফল করার জন্যে।